हाई फ्रेंड भिडियोते आपके शेखा कीभावे पिक्सेल लैबे एक्सट्रा फंड एड करबें कारण एक भालो थामनेल बनाते होले अवश्य अवश्य आपनार थामनेल फंड आकर्षण होते होबे ना होले केउ क्लिक करबे ना। अवश्य आपनी जदि एक्सट्रा फंड एड करते पारें अवश्य आपनार क्लिक बेड़े जाबे एटा आमी ग्यारंटी दिच्छी। ता चलुन कीभावे एड करबें सेटा आमी देखिए दिच्छी। तार आगे एखाने देखुन ए फंड अपशने चले आसलाम। আসলে এখানে দেখুন এক্সট্রা ফন্ড দেওয়া আছে, এগুলো পিক্সেল ল্যাবের ডিফল্ট অবস্থায় আছে, এগুলো সবাই পেয়ে যাবেন, এগুলো নর্মাল ফন্ড, কিন্তু আপনাকে এক্সট্রা ফন্ড ডাউনলোড করতে হবে এবং অ্যাড করতে হবে। এখানে দেখুন আমার ডাউনলোড করা আছে এবং অ্যাড করা আছে। এই মাই ফন্ডস চলে আসলাম। আসার পরে এখানে দেখুন বাংলা ফন্ড এবং ইংলিশ ফন্ড ডাউনলোড করা আছে, আর আপনাকে ইংলিশ ফন্ড ডাউনলোড করে কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়ে দেবো এবং বাংলা ফন্ড কিভাবে অ্যাড করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। এখানে দেখুন পপিংস বোল্ড এটা আমি অ্যাড করছি এবং কত সুন্দর ফন্ডের স্টাইল চেঞ্জ হয়ে যায় এটা আপনি বুঝতে পারবেন। এখানে দেখুন আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ওকে অপশানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখুন পুরো স্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে এবং লেখাগুলো দেখুন বোল্ড হয়ে গিয়েছে এবং কত সুন্দর লাগছে। এখানে বাংলা ফন্ড একটি অ্যাড করে দেখাচ্ছি। এই ফন্ড অপশানে চলে আসলাম, মাই ফন্ডসে চলে আসলাম। আসলে এখানে দেখুন বাংলা ফন্ড অ্যাড করা আছে আমার, অনেক আছে। এখান থেকে ধরো এই একটা ফন্ড আছে, এই ফন্ডটি অ্যাড করে দেখালাম। এখানে দেখুন আরও ফন্ড আছে, আমি দেখালাম না। অবশ্যই দেখুন লেখার ধরন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং কত সুন্দর লাগছে। তা চলুন বন্ধু এগুলো কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তা চলুন বন্ধু প্রথমে গুগল ওপেন করে নেবেন, নেওয়ার পরে সার্চ বক্সে চলে যাবেন। যাওয়ার পরে প্রথমে আমি একটি বাংলা ফন্ড অ্যাড করে দেখাবো, তারপরে একটি ইংলিশ ফন্ড অ্যাড করে দেখাবো। প্রথমে বাংলা ফন্ড অ্যাড করার জন্য সার্চ বক্সে চলে যাবেন। যাওয়ার পরে বাংলা ফন্ড ডাউনলোড বলে আপনি মারবেন, মারার পরে সার্চ করবেন। করলে এখানে দেখুন প্রথমে একটি ওয়েবসাইট আছে, এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন। এবং এখানে দেখুন লিপিঘর, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। অবশ্যই আমি বলবো এই লিপিঘরতে আপনি ডাউনলোড করবেন। প্রথমে লিপিঘরের উপরে আপনি ক্লিক করবেন, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। দেখুন বন্ধু লিপিঘরের হোম পেজ খুলে গিয়েছে, এখান থেকে আপনি চাইলে পড়তে পারেন। ঠিক নিচের দিকে চলে যাবেন একটু, যাওয়ার পরে এখানে দেখুন এক্সট্রা ফন্ড দেওয়া আছে, এখানে অনেক ফন্ড আছে। এখানে দেখুন 3,000-4,000 করে লোক ডাউনলোড করেছে, অলরেডি সবাই ব্যবহার করছে কিন্তু আপনি ব্যবহার করছেন না। দেখুন বন্ধু এখান থেকে যে কোনো একটি ফন্ড আমি ডাউনলোড করে দেখাবো এবং পিক্সেল ল্যাবে কীভাবে অ্যাড করতে হয় আমি সেটাও দেখিয়ে দেবো। এখানে দেখুন এই আমার সোনার বাংলা, অবশ্যই এটা আমি ডাউনলোড করে দেখাবো। এখানে দেখুন 18,000 লোক ডাউনলোড করেছে। তা চলুন বন্ধু এই ডাউনলোড অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে একটু নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পরে কিছু লিখে দিয়েছে আপনারা পড়তে পারেন। তারপরে দেখুন এখানে এই ডাউনলোড অপশান আছে, এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সতর্কীকরণ দেওয়া আছে, আপনি একটু পড়ে নেবেন। নেওয়ার পরে আপনি ঠিক চিহ্নতে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে আপনি ডাউনলোডে মেরে দেবেন। দেখুন বন্ধু ডাউনলোড আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, এখানে ওপেন দেওয়া আছে, এটা জিপ ফাইল। তা চলুন বন্ধু এবার আপনার সার্চ বক্সে চলে আসতে হবে। আসার পরে শুধু ফন্ড ডাউনলোড বলে আপনি মেরে দেবেন। কত ওয়েবসাইট চলে এসেছে, এখান থেকে যে কোনো ওয়েবসাইট আপনাকে চুজ করতে হবে। আমি দেখানোর জন্য এই ফ্রি দ্বিতীয় নম্বর ওয়েবসাইট, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এখানে সব ইংলিশ ফন্ড দিয়ে দিয়েছে, এখানে ইংলিশ টু বাংলা ফন্ডও আপনি পেয়ে যাবেন, আপনারা একটু খুঁজে নেবেন। তা চলুন বন্ধু এখানে অনেক ফন্ড আছে, আমি দেখানোর জন্যে এই ফন্ডটি ডাউনলোড করে দেখাচ্ছি। এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। তা চলুন বন্ধু একটি বাংলা ফন্ড ডাউনলোড করলাম এবং একটি ইংলিশ ফন্ড ডাউনলোড করলাম। তা চলুন বন্ধু পিক্সেল ল্যাবে এবার কীভাবে অ্যাড করব সেটা আপনাকে দেখাচ্ছি। তা চলুন বন্ধু প্রথমে আরেকটি কাজ করতে হবে, তারপরে আপনি অ্যাড করবেন। প্রথমে আপনার মোবাইল থেকে ফাইল ম্যানেজার ওপেন করবেন। ওপেন করলে দেখুন বন্ধু আমি রিসেন্টলি ডাউনলোড করেছিলাম, এই দুটো ফোন ডাউনলোড করেছিলাম, এখানে চলে এসেছে। আপনার যদি না আসে আপনি ফাইলের ভিতর থেকে যাবেন, যাওয়ার পরে ডাউনলোড অপশানে আপনি পেয়ে যাবেন। তা চলুন বন্ধু এখানে যে ফোনটি ইংলিশ ফোনটি ডাউনলোড করেছি এবং বাংলা ফোনটি ডাউনলোড করেছি এগুলো জিপ ফাইল আছে, আমাদের এক্সট্রাক্ট করতে হবে। তা চলুন এর উপরে আপনি ক্লিক করবেন, এক্সট্রাক্ট ফাইল টু, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কোথায় রাখতে চান, তা চলুন বন্ধু আমি এসডি কার্ড সিলেক্ট করে নিলাম। চলুন বন্ধু আমি একটি নতুন ফাইল ওপেন করে সেই ফাইলে পেস্ট করব। তা চলুন ক্রিয়েট এ ফোল্ডার অপশানে আমি চলে আসলাম। আসার পরে এইজ দিয়ে একটি ফাইল আমি ক্রিয়েট করলাম। তা চলুন বন্ধু এইজ এই অপশানে আমি এটাকে এক্সট্র্যাক্ট করে দেবো। তা দেখুন বন্ধু সেমভাবে ওখানে বাংলা ফন্ড আছে, আপনি এখানে অ্যাড করতে পারেন। তা চলুন বন্ধু বাংলা ফন্ডটা অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এক্সট্র্যাক্ট করতে হয়। এই বাংলা ফন্ডের উপরে আপনি ক্লিক করবেন, এক্সট্রাক্ট ফাইল টু এর উপরে আপনি ক্লিক করবেন, আপনি যেখানে রাখতে চান সেখানে সিলেক্ট করে নেবেন। আমি এসডি কার্ডে চলে গেলাম, যার পরে যেহেতু আমার একটি ফাইল করা ছিল এই অপশানতে, চলুন এই অপশানে এক্সট্রাক্ট করে দিলাম। তা দেখুন বন্ধু এখানে বাংলা আর ইংলিশ ফন্ড চলে এসেছে। তা চলুন বন্ধু এবার পিক্সেল ল্যাবে কীভাবে অ্যাড করতে হয় সেটা আপনাকে দেখাবো। তা চলুন বন্ধু ওই ফন্ডগুলো কীভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা ফন্ড অপশানে চলে আসবেন, আসার পরে মাই ফন্ডসে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন সার্চ বক্স
তার পাশে টি চিহ্ন প্লাস চিহ্ন দেওয়া আছে, এটার উপরে আপনারা ক্লিক করবেন। এই থ্রি লাইন দেওয়া আছে, এই থ্রি লাইনে আপনারা ক্লিক করবেন। আপনারা যে ফাইল তৈরি করেছেন, আমি যেহেতু এসডি কার্ডে ফাইলটি তৈরি করেছিলাম, এই এসডি কার্ডে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখুন এইচ থেকে এই ফাইলটি তৈরি করেছিলাম, এই ফাইলের ভিতরে আছে। এখানে দেখুন দুটো ফন্ট চলে এসেছে, প্রথমে ইংলিশ ফন্ট অ্যাড করব। এখানে দেখুন ইংলিশ ফন্ডের মধ্যে এই এটার উপরে আপনারা ক্লিক করলে এটা হবে না, সিলেকশন হচ্ছে না, কিন্তু এই ফন্ট ইংলিশ ফন্ট এটাই মেন ফন্ট, এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। প্রথমে হোল্ড ক্লিক করে ধরে থাকবেন, তারপরে সিলেক্ট হয়ে যাবে। যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট অপশানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আমাদের ফন্ট অ্যাড হয়ে গিয়েছে। এই ফন্টটা কোথায় আছে আমরা এবারে খুঁজে এখান থেকে বার করতে হবে। এখানে দেখুন সবার নিচে এই ফন্টটি চলে এসেছে, এখানে দেখুন বন্ধু, এবারে অ্যাড করলে আপনারা বুঝতে পারবেন। তা চলুন ইংলিশ ফন্ট, যেহেতু ইংলিশ ফন্টে আমরা অ্যাড করবো এটা, তা চলুন বন্ধু মাই ফন্ডে চলে আসলাম। আসার পরে সবাই নিচে দেখুন এই ফন্ট চলে এসেছে, ওকে চিহ্ন ক্লিক করলাম, এখানে দেখুন বন্ধু ফন্ট অ্যাড হয়ে গিয়েছে। সেমভাবে আপনি বাংলা ফন্ট অ্যাড করে নেবেন। তা চলুন বন্ধু আমি দেখাচ্ছি না, আপনারা ইজিভাবে পেরে যাবেন, সেম প্রসেস আপনারা এইভাবে অ্যাড করে নেবেন। অবশ্যই আপনি ফন্ট অ্যাড করবেন এবং ওখান থেকে ভালো ভালো ফন্ট আপনি পেয়ে যাবেন, আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী সেরকম আপনি ফন্ট ব্যবহার করবেন, অবশ্যই আপনার ক্লিক বেশি আসবে, এটা আমি কথা দিচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করছি, যদি ভিডিও থেকে কোনো ইনফরমেশান পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন, তাতে আমার ভিডিও বানাতে মোটিভেশান বাড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।